हेलो भिवर्स अस्सलामु अलैकुम आमादेर आजकेर भिडियो आलोचनार विषय सन्तानके पुष्टिकर बुकेर दूध खावाते एकजन दुग्धदानकारी मायेदेर खाबारेर तालिका केमन हवा उचित बा खाबारे की की आइटेम थाका उचित सेई विषय निये आमरा आजकेर भिडियोते आलोचना करब। शिशु जन्मेर पर 6 मास पर्यन्त बुकेर दूध छाड़ा अन्य कोनो खाबारेर प्रयोजन नेई। 6 মাসের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধই শিশুর জন্য উৎকৃষ্ট বিশুদ্ধ নিরাপদ ও রোগ প্রতিরোধকারী খাবার। মায়ের দুধে প্রয়োজনীয় প্রায় সব ধরনের খাদ্য উপাদান থাকে যা মায়ের প্রতিদিনের খাবার বা শরীরে সঞ্চিত পুষ্টি উপাদান থেকে সরবরাহ হয়ে থাকে। তাই এই সময় মায়েদের স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি পরিমাণে খাবার গ্রহণ করা উচিত এবং সুষম খাবার গ্রহণ করা উচিত। সুষম খাবার গ্রহণে মায়ের দরকার আদর্শ খাদ্য তালিকা প্রস্তুতি, যাতে করে মা শিশুকে সব ধরনের পুষ্টি উপাদান তার মায়ের বুকের দুধের মাধ্যমে সরবরাহ করতে পারেন। এজন্য আমরা আজ আপনাদেরকে 7টি খাদ্য শ্রেণীর সাথে পরিচয় করিয়ে দিব যা মাকে একটি সুষম খাবারের তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে এবং সেই সাথে সেই 7টি খাদ্য তালিকা থেকে একটি নমুনা খাদ্য তালিকাও ভিডিওর শেষে দিয়ে দিব, যাতে করে মা বুঝতে পারেন তাকে কি পরিমাণের খাবার গ্রহণ করতে হবে। ডায়েটিশিয়ানগণ এই 7টি খাদ্য শ্রেণী থেকে প্রতিদিন 4 থেকে 5টি খাবার গ্রহণ করতে বলেছেন। মা যদি 7টি খাদ্য শ্রেণী থেকে প্রতিদিন 4 থেকে 5টি খাবার গ্রহণ করেন তাহলে তার সুষম খাদ্য গ্রহণ করা হবে এবং তার বুকের দুধের পুষ্টি বজায় থাকবে। চলুন দেরি না করে আমরা সেই 7টি খাদ্য শ্রেণী সম্পর্কে জেনে নেই। 7টি খাদ্য শ্রেণী হলো 1. শস্য ও শস্যজাত খাবার, মূল এবং কন্দ। এই শ্রেণীর খাবার শরীরে শক্তি সরবরাহ করে। 2. শ্রেণীর খাবারটি হলো ডাল, বীজ ও বাদাম জাতীয় খাবার, এতে রয়েছে আমিষ ও শক্তি সরবরাহক। 3. শ্রেণীর খাবারটি হলো দুধ ও দুধ জাতীয় খাবার, যেমন দই, পনির ইত্যাদি। 4. শ্রেণীর খাবারটি আমিষ ও হাড় গঠনে সহায়তা করে। 4. শ্রেণীর খাবারটি হলো মাংস জাতীয় খাবার, যেমন মাছ, গরু, খাসির মাংস, মুরগির কলিজা, আমিষ ইত্যাদি। 5. শ্রেণীর খাবার হলো ডিম। ডিমে রয়েছে আমিষ, ভিটামিন এ, লৌহ, জিঙ্ক ও অন্যান্য পুষ্টি উপাদান। 6. খাদ্য শ্রেণীটি হলো ভিটামিন এ জাতীয় ফল ও সবজি এবং 7. খাদ্য শ্রেণী হলো অন্যান্য ফল ও সবজি, যেখানে বিশেষ করে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুলো বজায় থাকবে। এখানে ছবির মাধ্যমে 7টি খাদ্য শ্রেণী দেখানো হলো। ছবি থেকে মা আরও ভালোভাবে খাবারগুলো বুঝতে পারবেন। আমরা আগেই বলেছি বিশেষজ্ঞগণ বা ডায়েটিশিয়ানগণ এই 7টি খাদ্য শ্রেণী থেকে প্রতিদিন মাকে মিনিমাম 4 থেকে 5টি খাদ্য গ্রহণ করতে বলেছেন। এখন আমরা এমন একটি খাদ্য তালিকা রেখেছি 7টি খাদ্য শ্রেণী থেকে মিনিমাম 4 থেকে 5টি খাদ্য শ্রেণী বিদ্যমান রয়েছে। চলুন তালিকাটি দেখে নেই। এখান থেকে মা কি পরিমাণে খাবার খাবেন এবং কোন খাবারে কতটুকু ক্যালোরি বিদ্যমান আছে তা বুঝতে পারবেন। মা সকালে নাস্তায় খাবেন রুটি 3টি, ডিম 1টি, সবজি 2.5 বাটি। দুপুরের খাবারের আগে মা যে কোনো একটি দেশি ফল, যেমন আমড়া, কমলা, পেয়ারা খাবেন এবং দুধে তৈরি খাবার খাবেন 1 বাটি। দুপুরের খাবারে মা ভাত খাবেন 3 বাটি, ডাল 1 বাটি, শাক 1/2 বাটি, মাছ বা মাংস 1 টুকরা। বিকালের নাস্তায় মা খাবেন 2টি বিস্কিট, 1টি পাকা কলা বা আম। রাতের খাবারে মা ভাত খাবেন 2 বাটি, ডাল 1 বাটি, মাছ অথবা মাংস খাবে 1 টুকরা। রাতে ঘুমানোর আগে মা দুধ খাবেন 1 গ্লাস। যে সকল খাবার মায়ের জন্য রান্না করা হবে সেখানে মিনিমাম 5 চা চামচ তেল ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সকল দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির কথা চিন্তা করে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি ভিডিওটি সেই সকল মায়েদের খুবই কাজে আসবে এবং সকল মা ও শিশু এবং সকলের সুস্থতা কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।